أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ। এই জন্য দিলটা কি নরম করার এখনো সময় হয়নি? করোনা যে এত আঘাত করছে, এত আসার দিছে, এরপরেও কি সময় হয়নি? জোরে বলে না রে, এখনো সময় হয়নি। আচ্ছা, করোনা আমাকে আর আপনাকে রেখে গেল কেন? আচ্ছা, আমার থেকে আর আপনার থেকে শক্তিধর করোনা নিয়েছে কিনা? আরো বেশি মালওয়ালা নিয়েছে কিনা? আরো বেশি ক্ষমতাওয়ালা নিয়েছে কিনা? আরো বেশি যোগ্যতাওয়ালা কি নিয়েছে কিনা? আচ্ছা, আমাদেরকে রেখে গেল কেন? করোনা রেখে গেল কেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমিনা, একটু ভালোবেসে তোমাকে রেখে গিয়েছি, তবে এটা চূড়ান্ত নয়, এটা একটু সময়ের জন্য। আজ জীবনে কয়বার করছিলাম ভাই? ইল্লা রাহমাতাম মিন্না। আমি মুশতাক নবীর মতো নাফরমানকে করোনা ধরে নাই কেন? রব্বুল, এটা তোমার কোনো যোগ্যতা নয়, এটা আমার রহমত শুধু। এটা কার রহমত? ইল্লা রাহমাতাম মিন্না, এটা শুধুই আমার রহমতে বেঁচে গিয়েছো। তবে এই বাচ্চা চিরদিনের জন্য নয়, এই বাচ্চা আরো 100 বছরের জন্য না, এই বাচ্চা আরো 80 বছরের জন্য না। ওয়ামাতান ইলাহিন, আল্লাহ অল্প সময়ের জন্য আরেকটু সুযোগ দিলাম, লাল্লাহুম ইয়ারজিউন, দেখিও আমার দিকে ফিরে আসে কিনা। বলেন দেখিও। ওহো আল্লাহ, রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। মনে করছিলাম বুঝি এটা শুধু একটা দোয়া না, এটা একটা হাকিকত, এটা একটা কলিজার, রাসূলের কলিজার এক উচ্ছ্বাস, এটা রাসূলের কলিজার গরমাক্ত এক নিঃশ্বাস। সুবহানাল্লাহ, রাসূল জানতেন তার কাছে জিব মালাকুল মৌত আসবে না অনুমতি ছাড়া। এটা রাসূল জানতেন তার কাছে মালাকুল মৌত আসবে না কি ছাড়া? আর রাসূল বললেন, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ মালাকুল মৌতকে একটু বলে দিও ও যেন রোজার আগে না আসে। ও যেন কি? ও যেন রোজার আগে না আসে। আচ্ছা, একজন কি আছে, একজন কি আছে, যেমন ধরেন একজন ডিআইজি আছে, কি আছে বলেন? ডিআইজি মহোদয় আছে, ইনি জানেন যে, ইনি জানেন যে আগামী ডিসেম্বরের 17 তারিখে ইনি কমিশনার হবেন অথবা আইজি হবেন। আচ্ছা, ইনি জানেন ডিসেম্বরের 17 তারিখ ইনি আইজি হবেন, কিন্তু ডিসেম্বরের 12 তারিখ ইনার ইন্তেকাল হয়ে গেছে গা। আপনি বলুন তো দেখি, তার ছেলেরা তার মেয়েরা মৌত পর্যন্ত এই শোক কেমনে বলবে? মনে হয় বুঝেন নাই কি বলবে। হায় রে, আব্বা যদি আর একটা সপ্তাহ বাঁচি দেখতো কয়েক কোটি টাকা বেশি পাইতাম। বলেন বাস্তব না বাস্তব কি? আচ্ছা, ডিসি সাহেব জানতেন আগামী ডিসেম্বরের 17 তারিখে ইনি কি হবে, ইনি উপসচিব হবে, লেকিন হওয়ার আগের দিনের ইন্তেকাল হয়ে গেছে গা। এবার বলুন তো তার স্ত্রী আর তার ছেলে মেয়েরা কি বলে কাঁদবে? আহা, বাবা গেছেন তো গেছেন, যদি একটা সপ্তাহ পরে যাইতেন। বাস্তব না বাস্তব বলেন। হায়, বাবা যদি একটা সপ্তাহ পরে ইন্তেকাল হইতো কত লাখ টাকা আমরা বাড়তি পাইতাম। আচ্ছা, বিবি কি বলতো? মৌত পর্যন্ত, মৌতের আগের দিনও বিবি আরেকজনকে কি কইবো জানেন? আরে ভাই, আমার ভাই মরিও গেছে, মারিও গেছে। হাই হে রে, যদি এক সপ্তাহ পরে মরত, সরাসরি আমার একজন এমপিউভুক্ত কলেজের লেকচারার, এমপিউভুক্ত কলেজের প্রফেসর, ইনি রিটায়ারমেন্টে আসছে জানুয়ারি মাসের 14 তারিখ, মাসালান কথার কথা, জানুয়ারি মাসের 15 তারিখে ওই কলেজটা সরকারি ঘোষণা হয়েছে। বুঝেন নাই কিছু, রিটায়ারমেন্ট আসছে কত তারিখে আর 15 তারিখে কি হয়েছে
যেদিন থেকে ঘোষণা হয়ে গেছে ওই দিন থেকে এই কলেজের সমস্ত লেকচারার বিসিএস ক্যাডার, উইদাউট বিসিএস পরীক্ষা বিসিএস ক্যাডার। এদিন থেকে সরকারি সুযোগ সুবিধা সব। আগের দিন যিনি রিটায়ার করছেন এই লোকটা আমাকে বলেছে মক্কা শরীফে সামান্য পরিচয়ের পরে, হুজুর আমি এক দুর্ভাগা মানুষ, হুজুর আমি এক অসহায় মানুষ। আমি বললাম কি হয়েছে? হুজুর মরছি, হুজুর মরছি। কি হয়েছে বলেন? যেদিন আমি রিটায়ারমেন্টে গেলাম তার পরের দিন আমার কলেজটা গভর্নমেন্ট হলো। উনি কি মরছে বলেন? বেশি পেতেন কম পেতেন? বেশি পেতেন, এখন কম পাইছে, তখন কি পাইতো বলেন? এই জন্য ওনার আফসোসটা কেমন? আচ্ছা এই লোকটা মৌতের সময় কথা মনে উঠবো, উঠবে কি উঠবে না বলেন? এবার বলুন তো দেখি, আগামী মাত্র 17 দিন বাকি, হ্যাঁ মাত্র কতদিন বাকি? আমার একটা নামাজ, এক ওয়াক্ত নামাজ 70 গুণে বেশি নিবেন মালিক। আমার এই মোবাইলটা আগামী 17 দিন পরে 70 গুণ বেশি বেচা যাবে। আমার ফরজ নামাজটা রমজান মাসে 70 গুণ বেশি বেচা যাবে। সুবহানাল্লাহ বলে না? এবার বলুন তো দেখি আমাদের উচ্ছ্বাস কোথায়? উচ্ছ্বাস বুঝেন? উচ্ছ্বাস শখ। আমাদের আগ্রহ কোথায়? আমাদের আগ্রহের জাররা বিসর্গ কিছু আছে? আওয়াম কাল আনাম খাল্লে ওয়াল্লে ওমা হালুল উলামা। কি ভাই মুফতি সাহেব? আওয়াম কাল আনাম খাল্লে ওয়াল্লে। মাত্র একটা মাস 17 দিন পরে যে মাস আসছে সেই মাসের এক ওয়াক্তের দাম 70 ওয়াক্ত। এবার আমার আগ্রহ কোথায়? আমাদের রোজা কি পরিমাণ দামি এটা বুঝছে জুতার ব্যবসায়ী? আমাদের রোজা কি পরিমাণ দামি এটা বুঝছে মোদি ব্যবসায়ী? সোয়াবিন তেল আলা এবার কি পরিমাণ বুঝছে? হ্যাঁ এতে কি পরিমাণ বুঝে আছে? কি পরিমাণ হিসাব নিকাশ করছে তারা? কোন রকমে যদি ঈদের বাজারটা ধরতে পারি, রোজার বাজারটা ধরতে পারি, গরুর ব্যাপারি রোজার বাজারটা ধরতে পারি, ছাগলের ব্যাপারি রোজার বাজারটা ধরতে পারি, কাপড়ের ব্যাপারি রোজার বাজারটা ধরতে পারি, জুতোর ব্যাপারি রোজার ব্যাপারটা রোজার বাজারটা ধরতে পারি, হোটেল ব্যবসায়ী রোজার বাজারটা ধরতে পারি, সকলের এক কন্ডিশন এক টেন্ডেন্সি, সকলেরই একই হালত, লেকিন আমার ওই উচ্ছ্বাস কোথায়? আমি যদি রোজার দিনটা রোজার রাতটা পাইতে পারি বলেন কোথায় উচ্ছ্বাস? আমাদের আগ্রহ কোথায় হারিয়ে গেছে? কেন হারিয়ে গেছে? যেহেতু মৌত ভুলে গেছি এজন্য, আখরাত ভুলে গেছি এজন্য। শুধু ভুলই নাই, হযরত মাওলানা তারেক জামিল বলেন ভুল না ভি ভুল গয়া, ভুলে গিয়েছি সেটাও ভুলে গিয়েছি। বলেন ভুলে গিয়েছি সেটাও কি? বাস্তব না বাস্তব? গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কতজন ইন্তেকাল করেছে করোনায়? কার কার ইয়াকিন ছিল সে এই রমজান গত রমজান তার জীবনের শেষ রমজান হবে? আচ্ছা বাংলাদেশের কোন খেলোয়াড় ক্রিকেট খেলে, এক টানা 10 বছর খেলছে বাংলাদেশের ভিন্ন ভিন্ন মাঠে, হাজার বার খেলছে, হঠাৎ তার নাম উঠে আসছে সে আমেরিকায় খেলতে যাবে, আমেরিকায় খেলতে যাবে আগামী ডিসেম্বর মাসে। এবার বলুন তো দেখি এখন থেকে ডিসেম্বর পর্যন্ত সে ঘুমাবে, খেলবে বলেন? কি পরিমাণ প্র্যাকটিস করবে? হ্যাঁ জোরে বলেন, আবার বলেন। সে কি করবে? কেন আমেরিকা যায় খেলবে, আমেরিকা গিয়ে খেলবে, কি পরিমাণ প্র্যাকটিস করবে? এবার বলুন তো দেখি আগামী 17 দিন পরে রোজা, আমার কি পরিমাণ প্র্যাকটিস করা দরকার? আচ্ছা
বাংলাদেশে অজপাড়া গায়ের কোনো গায়ক, সে গান গায়, সিঙ্গার, গান গায়। সে হঠাৎ করে অফার পেল অস্ট্রেলিয়ার সিডনিতে, সে গান গাইবে আগামী নভেম্বর মাসে। এখন থেকে সে ঘুমাবে কি করবে? আচ্ছা, সে যে গানটা ওখানে গাইবে, সে এখানে এই 6 মাসে সে এই গানটা কয়বার গাইব? মোট সবাই বলেন। আচ্ছা, বিসিএস এর প্রশ্নপত্রটা যদি আপনি পেয়ে যান 6 মাস আগে, বুঝেন নাই, বিসিএস এর প্রশ্নপত্রটা আপনি পেয়ে গেছেন 6 মাস আগে, চুপে চুপে পেয়ে গেছেন, বাংলাদেশে তো পাইয়াই যায়, চুপে চুপে পেয়ে গেছেন, এখন এই এই প্রশ্নপত্রটার আলোকে প্রস্তুতি নেবেন আপনি কয়বার মোট? হ্যাঁ, এই অঙ্কগুলো আপনি কয়বার করবেন? এই অ্যাকাউন্টিং আপনি কয়বার করবেন? এই গ্রামারটা আপনি কয়বার দেখবেন? এবার বলুন তো দেখি, দুনিয়ার সব বুঝে গেলাম, ছাত্রদিন পর রোজা আসতেছে, বুঝলাম না, খেলার প্রস্তুতি খেলা দিয়ে, গানের প্রস্তুতি গান দিয়ে, অঙ্কের প্রস্তুতি অঙ্ক দিয়ে, বিসিএস এর প্রস্তুতি প্রশ্নপত্র দিয়ে, আমার রোজার প্রস্তুতি রোজা ও নামাজ দিয়ে। সুবহানাল্লাহ, বলবেন না, রোজার প্রস্তুতি কি দিয়ে বলেন? কবে থেকে রোজা? আরে আজ থেকে রোজা। সুবহানাল্লাহ, কানারে